আজ ষষ্ঠী, তাই আমি লুচি আর একটা ফুলকপির তরকারি করছি। ফুলকপির তরকারিটা একদম আলাদা ওরকম, একটু জল ছিল তাই এত আওয়াজ হলো। আগে আমি ফুলকপিটা ভেজে নেবো। ফুলকপি এখন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। তেলটা অনেক বেশি, তেল একটু কম করতে হবে। তেলটা কমিয়ে নিচ্ছি। তেলের মধ্যে আমি চারটে ইলাইচি দিয়ে দিলাম, দুটো ডালচিনির টুকরো, তেজপাতা, লবঙ্গ চারটে। এবার আমি গোলমরিচ কয়েকটা দিয়ে দেবো, 10-12টা গোলমরিচ এখানে দিয়ে দিলাম। গোটা জিরে, অল্প একটু হিং দিচ্ছি। এক চুটকি হিং দিয়ে দিলাম আমি। এবার দিয়ে দেবো টমেটো, আমি ঘষে রেখেছি এখানে। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমার টমেটো আর আদা বাটাটা তেল ছেড়ে দিয়েছে ভাজতে ভাজতে। এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম, এক চটকির মতন। অল্প একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি ধনে পাউডার। এখানে দিয়ে দিলাম জিরে পাউডার। অল্প একটু নুন দিয়ে দিলাম। সব কটাকে ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে আমি দই দিয়ে দেবো। এখানে আমি 100 গ্রামের মতন দই দিয়ে দেবো। এবার দইটা দিয়ে ভালো করে ভাজতে ভাজতে তেল ছেড়ে দিবে। তারপর আমি ফুলকপি দিয়ে দেবো। গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। দইটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপি। তাতে এখানে সেদ্ধ করা মটর ও দিয়ে দিলাম। এটা খালি নাড়াচাড়া করে মাত্র এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। দিয়ে ঢাকা দেবো, আর কিছু না। আমার এখানে লাস্ট একদম রান্না, কেন ফুলকপি একদমই সেদ্ধ হয়ে গেছে, বেশি নাড়াচাড়া করলে এটা ভেঙে যাবে সবগুলো। তখন আর ফুল থাকবে না, তখন সবাই যাবে ভর্তা। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেলের দুধ। এবার আমি ঢাকা দিচ্ছি একটু। এবার গরম মশলাটা দিলেই হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি, কেন নিরামিষ তরকারি তো একটু চিনি দিলে ভালো লাগে। দিয়ে দিলাম এখানে 2 কাঁচা লঙ্কা, হাতিয়ে বেশি ঝাল হবে না তাহলে। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এখানেই আমার রান্না শেষ। 1 চামচ দিয়ে দেবো ঘি। এখানে নিরামিষ তরকারি ঘি দিলেও খুব ভালো হয়। এটা দিয়ে লুচির সাথে ষষ্ঠীর স্পেশাল খাবার আমাদের, সাথে আছে জিলেবি মিষ্টির মধ্যে। এখানেই আমার রান্না শেষ। সবাইকে শুরু করে দিলাম খাবার দিতে। দিয়ে দিচ্ছে সবাইকে লুচি আলু ফুলকপির তরকারি। আজকে আমার বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। এটা ছোট্ট ক্যামেরাম্যানের প্লেট সাজালাম।